নমস্কার বন্ধুরা, হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল 29 আগস্ট বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে? গরমটা বেড়েছে, আর একটু বাড়তে পারে। নতুন করে আবার বৃষ্টি আসছে সেপ্টেম্বর মাসে, নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। তাই সমস্ত কিছু এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই যে আপডেটটি দেখব, এই মুহূর্তের যা সমস্যা রয়েছে, গরমটা বেড়েছে, আরও বাড়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে মঙ্গলবারে। কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে, কলকাতা হাওড়া হুগলি জেলার দিকে এখানে 34 দেখাচ্ছে, তার মানে রাউন্ড ফিগারে হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, যথেষ্ট বেশি রয়েছে। এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট থাকতে পারে, 34 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা আপডেট। অন্যদিকে বর্ধমান জেলা, এছাড়া রয়েছে নদিয়া জেলার দিকেও তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে। সুতরাং তাপমাত্রার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে গড়ে 34 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ রয়েছে, দুমকা রয়েছে, দেওঘর রয়েছে, মেহিজাম রয়েছে, এখানে 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রার যে পরিস্থিতি রয়েছে, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার দিকে 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে। তবে ওপরের জেলাগুলোতে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এখানে তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 বা 34 ডিগ্রি আশেপাশে। সরাসরি বৃষ্টির আপডেটে আমরা ফিরে আসছি। বৃষ্টির হবার সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিনে, তাতে আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছেন, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, সেরকম কিছু জেলা রয়েছে এবং কিছু জেলাতে দক্ষিণবঙ্গে শুধুমাত্র কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে যে আপডেট পাওয়া যাচ্ছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জোনটার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে 29 এবং 30 তারিখে। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তারা বলছেন ড্রাই ওয়েদার থাকতে পারে, অর্থাৎ শুকনো আভা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী 2 দিনে নেই, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের দিকে যে আপডেট রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন ধানবাদ, রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোর দিকে এমন একটা পূর্বাভাস রয়েছে। আমরা দেখে নেব 29 তারিখ থেকে আগামী কয়েকদিন কি দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতেও পারে, নাও পারে, লাইকলি এমনটাই তারা বলছেন। 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে 31 তারিখে ঝাড়খণ্ডে এবং পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে, বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টি হতে পারে, এমন একটা সম্ভাবনা জাস্ট রয়েছে, এটাই প্রধানত আপডেট রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টি নেই, তবে ঝাড়খণ্ড, লাগোয়া জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে হালকা একটা সম্ভাবনা রয়েছে, তবে তার সম্ভাবনা 30 থেকে 40 শতাংশ। সুতরাং এক কথায় বলতে গেলে 31 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই, তাপমাত্রা বাড়বে। তবে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন, 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি এবং উপকূল, লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এবং পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা 2 সেপ্টেম্বর তারিখ আমরা দেখতে পাচ্ছি, শনিবারের আপডেট রয়েছে। পশ্চিম দিকে জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এই পর্যন্ত লক্ষ্য করতে পারলাম। তাই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আবার একটা নতুন করে বৃষ্টি আসতে পারে, এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপাতত একেবারে লেটেস্ট পূর্বাভাস। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলার দিকে এমনটার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আবহাওয়া দপ্তর বলেছেন হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং আগামীকালে যে পূর্বাভাস রয়েছে 29 তারিখে, তাতে শুধুমাত্র বলা হয়েছে যে আলিপুরদুয়ার, এছাড়া জলপাইগুড়ি কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ওপরের জেলাগুলোতে একটা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে।
তবে 29 তারিখ থেকে বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি উত্তরবঙ্গের ওপরে জেলাগুলো তো কমে যাচ্ছে, নিচের দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদহ তো বৃষ্টি অনেক অনেক কমে যাবার একটা নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 30 তারিখের দিকেও সেইভাবে বৃষ্টি নেই, অর্থাৎ 29 এবং 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো অংশে শুধুমাত্র হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। এবং 31 তারিখ আগস্ট মাসের যে আপডেট রয়েছে 31 তারিখেও উত্তরবঙ্গে সেই রকম বৃষ্টিপাত নেই, ওপরের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটাই আমরা আপডেট থেকে পাচ্ছি দেখতে। এছাড়া 1 তারিখের দিকে সেপ্টেম্বর মাসে নতুন করে বৃষ্টি বাড়তে পারে, যেমন দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এবং 2 তারিখ থেকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ। তাই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গ ঝেঁপে বৃষ্টি আসছে। এই পর্যন্ত আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী ক্ষেত্রে কোথায় কতটা আপডেট আসতে পারে জানতে হলে সঠিকভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা যথাসময় আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব। অন্যদিকে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট লক্ষ্য করতে পারা যাচ্ছে, আজকে রাতের দিকের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। আসামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রাতের দিকে সেরকম বৃষ্টি নেই। তবে মাঝ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং চট্টগ্রাম বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা মাঝারি দু এক জায়গা হতে পারে। আগামীকাল 29 তারিখের যে আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কোথাও কোনো সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আগামীকালও সেরকম কোথাও বৃষ্টি নেই। তবে 30 তারিখ থেকে আপনাদের জানিয়েছিলাম বৃষ্টি বাড়তে পারে, কোথায় বৃষ্টি বাড়তে পারে চলুন দেখে নেব আমরা। 30 তারিখের দিকের যে আপডেট রয়েছে ভারতবর্ষের মিজোরাম এবং দক্ষিণ ত্রিপুরার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, অন্যদিকে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রামের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। 30 আগস্ট তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এবং 31 আগস্ট তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে, বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরাতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহীজলা রাজধানী আগরতলা এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে। এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তেমন বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। ভারতবর্ষের মিজোরামে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম কুমিল্লার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পূর্ব ঢাকা বিভাগের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তাই 31 তারিখ থেকে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, এটাই আমরা লক্ষ্য করতে পারলাম। এবার আমরা দেখব যে সেপ্টেম্বর মাসের 1 তারিখের কি পূর্বাভাস রয়েছে। সেপ্টেম্বর মাসের 1 তারিখের যে পূর্বাভাস বৃষ্টি আরও বাড়বে, ভারতবর্ষের বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহীজলা খোয়াই ধলাই উত্তর ত্রিপুরা ঊনকোটি এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি বেশি হতে পারে, ত্রিপুরার দিকে মণিপুর নাগাল্যান্ডে বৃষ্টি হতে পারে, তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় মাঝারি, সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই সিলেট কুমিল্লা এবং চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। এটা সেপ্টেম্বর মাসের 1 তারিখের কথা আপনাদের জানাচ্ছি। এই রয়েছে বন্ধুরা আপডেট এবং 2 তারিখ থেকে আরও বৃষ্টিপাত বাড়তে পারে এমন একটা পূর্বাভাস বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষে বৃষ্টি বাড়বে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও কিছুটা বৃষ্টি ফিরতে পারে। তাই বন্ধুরা এটাই আপনাদের জানাচ্ছি, 2 তারিখে একটি সিস্টেম তৈরি হতে পারে, একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিকে। তবে আবহাওয়া দপ্তর কী আপডেট দেন তার জন্য আমরা অপেক্ষা করে আছি। তবে 2 তারিখ থেকে যে ভারত এবং বাংলাদেশে বৃষ্টি নতুন করে বাড়ছে সে ব্যাপারে মোটামুটি একটা অনলাইন সিস্টেমগুলো থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে। এবং 4 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ভারতবর্ষের উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এমনটা একটা প্রাথমিক অনুমান, যার ফলে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে, ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে, এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে। আপডেটটি এই পর্যন্তই, যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রাখলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।